ওয়ার্কশপে এসেছি, কিন্তু আমরা শুধু এই অ্যাকেন্ডেন্ট নেই, মানে এখানে অনেক কিছু আলোচনা হচ্ছে, যেমন মানবাধিকার থেকে ধরে ইন্টারনেট, আইন, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটা যে এত ফার্স্ট ইস্যু, এখানে না আসলে আমি বুঝতে হয়তো সেরকমভাবে পারতাম না বা উপলব্ধি করতে পারতাম না বা খেয়াল করতাম না, এখানে এসে আমি খেয়াল করতে পারতেছি যে কীভাবে ইন্টারনেট আমার মানবাধিকারের সাথে জড়িত, কীভাবে এটা আইনের সাথে জড়িত, কীভাবে মানে এটা আমার অধিকারকে মানে প্রতিষ্ঠিত করতে পারে, আবার ধূলিসাৎ করতে পারে। হ্যাঁ, আমাকে যেভাবে এটা খুব নিমিশে মানে কী বলবো, পুলিশের জিম্মায় নিয়ে যেতে পারে, আমার কী বলা উচিত কী বলা উচিত না, কীভাবে আমার তথ্য, ব্যক্তিগত তথ্য জনগণের তথ্য হয়ে যেতে পারে, এরকম অনেক বিষয় যেগুলো আমি হয়তো খেয়াল করতাম না বা হালকা শুনে যেরকম হয় আর কি, চোখ বুলিয়ে যাও অ্যাট এ গ্ল্যান্স এরকম ছিল। এখন এগুলো খুব মাথায়, মানে একটা ওয়ার্কশপ তো অনেক কিছু শিক্ষা দিচ্ছে, তো এগুলো আমার মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, এগুলো আমি লক্ষ্য করবো, যাচাই করতে, আগে যেটা ভাবতাম কত যাচাই করব, কী যাচাই করবো, কীভাবেই করবো, এখন মনে হবে না আমি তো জানিও এটা আমার যাচাইটা করা উচিত। এবং অনেক সময় কী হয় যে যাচাই করার প্রয়োজনীয়তাটা আমরা বোধ করি না, যে যাচাই না করলেও তো চলছে, এখন আমি জানতেছি যে যাচাই না করলে আমার কী বিপদটা হতে পারে, তাই যাচাইয়ের প্রয়োজনীয়তাটা আমার কাছে মুখ্য হিসেবে দেখা দেবে। মানে অনেক কিছুই জানলাম, দীর্ঘক্ষণ হয়তো বলা যাবে, গুছিয়ে বললে হয়তো, লিখে বললে ভালো হতো বা সেশন ধরে ধরে বললে ভালো হতো। হ্যাঁ, সংক্ষেপে এটুকুই বললাম, ধন্যবাদ। সচেতন হওয়া, ব্যবহারে অন্যকে ব্যবহারের ব্যাপারে, কেউ যদি কিছু জানতে চায় সেই ব্যাপারে বলার ব্যাপারে, বা একজন হয়তো আমার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে এসেছে, তাকে একটু বুঝিয়ে বলা, তাকে শুধু অ্যাকাউন্টটা খুলে দেয় সেরে দেওয়া, এরকম আর কি, খুব সহজভাবে বলা।